হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বাংলাদেশ সরকারের স্বশাসিত একটি কার্যালয় যা সরকারের অন্যান্য বিভাগের তহবিল ও ব্যয় হিসাব করে। সংক্ষেপে বললে বন্ধুরা, সরকারের যাবতীয় যে আয় ব্যয়ের হিসাব আছে সেই হিসাবটি করে থাকে এই হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সংক্ষেপে সিজিএ। বর্তমান সময়ে সবচাইতে আলোচিত যে প্রশ্ন, এই হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় অর্থাৎ সিজিএর জুনিয়র অডিটর পদের পরীক্ষাটি আসলে কবে হবে? অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন এ সম্পর্কিত একটি ভিডিও তৈরি করার জন্য। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা একটা জিনিস শিওর থাকেন যে আমাদের চ্যানেলে কোনো ধরনের ফেক নিউজ বা বিভ্রান্তকর কোনো তথ্য আমরা প্রদান করি না। আমরা সবসময়ই 100% সঠিক এবং অথেন্টিক সোর্স থেকে নেওয়া তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, প্রথম সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 24/3/2020 তারিখে। পদের নাম ছিল অডিটর, গ্রেড 11, টাকা 12,500 থেকে 30,230 টাকা, শূন্য পদের সংখ্যা ছিল 538টি, শিক্ষাগত যোগ্যতা ছিল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এই পরীক্ষাটি আগামী 7/1/2022 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়া জুনিয়র অডিটর গ্রেড 16, টাকা 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদের সংখ্যা ছিল 457টি, শিক্ষাগত যোগ্যতা ছিল কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সিজিএর জুনিয়র অডিটর পরীক্ষাটির সম্ভাব্য তারিখ আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এখনও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের হাতে এসে পৌঁছেনি। যখনই এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের হাতে এসে পৌঁছাবে সাথে সাথে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেব, তাই খুব বেশি একটা সময় কিন্তু আপনারা পাবেন না। তাই প্রস্তুতি নিতে থাকুন, খুব অল্প সময় পরে ভালো একটা প্রস্তুতি কিভাবে নিতে পারেন চাইলে আমাদের তৈরি করা এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখনো কিন্তু পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়নি, যখনই এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের হাতে এসে পৌঁছাবে সাথে সাথে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেব। এবং এ সংক্রান্ত আপডেটগুলো যদি মিস না করতে চান এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন এই আপডেটটি আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সবার জন্য শুভকামনা থাকলো।